আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবং খামারের মুরগিগুলো দেখতেছেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। বাইরের ওয়েদার আজকে অনেক খারাপ, একদম সকাল 6টা বা 7টা বাজে যেরকম ওয়েদার থাকে বাহিরে, দেখতেছেন বাহিরের ওয়েদার খুবই খারাপ, যার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য লাল লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় যেন বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আর সাধারণত এরকম ওয়েদার খারাপ থাকলে লাল লাইট জ্বালিয়েই রাখতে হবে, কিছু করার নেই, কারণ এত ঠান্ডা দিয়া তারপর মুরগি সুস্থ রাখাটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার। আর তাছাড়া যদি লাল লাইট জ্বালিয়ে মুরগি নিয়ন্ত্রণে রাখা যায় তো সেই ক্ষেত্রে আরও ভালো। তো শুক্রিয়া আল্লাহর দরবারে, বাচ্চাগুলো আল্লাহর রহমতে এমনিতে সুস্থ আছে, ভালো আছে, আপনাকে দোয়া ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে ওয়েদার খারাপ থাকার কারণে বাহিরে ওয়েদারটা দেখতেছেন যে কেমন, যে বাহিরের ওয়েদার খুবই খারাপ। ওয়েদার খারাপ থাকার কারণে ভিতরে তেমন একটা আলোও নেই, আলোও নেই, লাল লাইট জ্বালিয়ে রাখছি, সেই ক্ষেত্রেও অনেকটা ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। তো এখন বেলা 1টার উপরে বাজে, 1টা মানে জোহরের আজান দিয়ে দিছে অলরেডি একটু কিছুক্ষণ আগে, সকালে খাবার পানি সব কিছুই দিয়ে দিছি। আর এত ঠান্ডা দিয়ে মূলত আমি তো সবসময় 2 বেলা পানি সার্ভ করি, 2 বেলা পানি দিই, তো সেই ক্ষেত্রে সকালে 1 বেলা দিয়ে দিছি। সেই সাথে যদি সম্ভব হয় কিছুক্ষণ পরে আবারও পানি দিয়ে দেবো ইনশাল্লাহ, রাতে তার একবার দিব। মানে টিউবওয়েল থেকে যত গরম পানিটা নিয়ে মুরগিকে দেওয়া যায় ততই ভালো, কারণ টিউবওয়েল থেকে সাধারণত যখন আমরা পানি উঠাই তখন দেখবেন যে পানিটা গরমই থাকে, আর এই ঠান্ডা দেওয়া মূলত বাচ্চাগুলোকে গরম পানিটা খাওয়ানোই বেটার, চেষ্টা করবেন যে গরম পানি খাওয়ানোর জন্য। আর একটু ঠান্ডা যেন না লাগে সেক্ষেত্রে আমি এই পানির সাথে, সকালের পানিটার সাথে আপনার হচ্ছে যে আমি নাফা, যেটা এই যে 1 টাকা নর্মাল নাফা, এই নাফাটা, তারপর এই আদা লেবু এগুলা দিয়ে দিচ্ছি যেন বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে, যেন খাবারের রুচিতে কোনো সমস্যা না হয়। তেমনিতে শুক্রিয়া আল্লাহর দরবারে, বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। পুরা খামারের নিচের পর্দা উঠানো কারণে, এই যে নিচের পর্দাটা উঠানো কারণ হচ্ছে বাতাসে এই মানে বাতাস আসছে বাহিরে, বাতাসের কারণে বাতাসটা যেন সরাসরি বাচ্চাগুলোর গায়ে না লাগে, সেই ক্ষেত্রে আর কি নিচের পর্দাটা এখনও উঠানো, মানে উঠিয়ে রাখছি, আর নামাবো না, কারণ আবহাওয়া তো খারাপ, নামিয়ে কী করব, রোদ্র থাকলে না একটু নামিয়ে দিতাম, সেই সাথে একটু গরম বাতাস ভিতরে আসা যাওয়া করতো, তো সেই ক্ষেত্রে এটা উঠানোই থাকবে। আর লাল লাইটগুলো যেহেতু জ্বালিয়ে রাখছি এগুলো এরকমভাবেই জ্বালানো থাকবে, কারণ তাপমাত্রা তো ঠিক রাখতে হবে আমার, ঠিক আছে? তাপমাত্রা ঠিক থাকলে বাচ্চাগুলো যদি সুস্থ থাকে তাহলে আমিও ভালো থাকবো, আমিও সুস্থ থাকবো, এটাই হচ্ছে অবস্থা। তেমনিতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, আপনাকে দোয়া ইনশাআল্লাহ। আজকে বাচ্চাগুলোর বয়স আলহামদুলিল্লাহ 38 দিন, তবে শুকরিয়া আল্লাহর দরবারে, বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। এই নিয়ে মোট খাবার 34 বস্তা খাবার খেয়ে মাশাআল্লাহ বাচ্চাগুলোর ওয়েট আছে, গরজন পাল্লা 10টা করে দিলে 9 কেজি আছে, 9 কেজি প্লাস হয়, 9 কেজির উপরে যা নিচে নামে না, 9 কেজি প্লাসই হয়। তেমনিতে সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাক আছে, আপনাকে দোয়া ইনশাল্লাহ, বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। ঠান্ডা যদি অল্প স্বল্প আছে, ওই ঠান্ডা চলে যাবে ইনশাল্লাহ, মানে চেষ্টা করব সব কিছু মেনটেন করে রাখার জন্য, আর যদি ওরকম কোনো সমস্যাই হয় তো সেই ক্ষেত্রে ভালো ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর বাচ্চাগুলো দেখেন সবগুলো লাইটের নিচে চলে আসছে, কারণ যেহেতু তাপমাত্রা মানে তাপের দরকার, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো দেখেন লাইটের নিচে সব আসছে, দেখতেছেন যে পুরো খামারে। তেমনিতে শুক্রিয়া আল্লাহর দরবারে, আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ রাখছে, ভালো রাখছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আর বাচ্চাগুলো আমি কিছু কিছু বড় বাচ্চা ছাড়ার চেষ্টা করতেছি, যেগুলো গরজন 1 কেজি আছে, মানে বড় বাচ্চাগুলো আমি ছাড়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যদি ছাড়ি সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপডেট দেব ইনশাল্লাহ। তবে আশা করি সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।